বঙ্গবন্ধু কন্যা জননেত্রী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার 77তম জন্মবার্ষিকী উপলক্ষে ইতালি আওয়ামী লীগের রাজধানী রোমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজি মোহাম্মদ ইদ্রিস ফ্রায়েজি। সভা পরিচালনায় ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, সঞ্চালনায় ছিলেন ইতালি আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের। এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক সহসভাপতি হাবিব চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাদিউল ইসলাম হাদি আবু তাহের, সাংগঠনিক সম্পাদক জামাল মুক্তার হাবিব মকসুদ বাবু ঢালি, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নায়না আহমেদ সহ রোম আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, সাধারণ সম্পাদক খলিল বন্দকসি সহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী এতে উপস্থিত ছিলেন।